হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোম্পানির আর্থিক বিবরণীর কতিপয় গুরুত্বপূর্ণ দফা নিয়ে কাজ করছিলাম আমরা। প্রিভিয়াস লেকচারে কিছু গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করেছি, যেমন ধরো যে প্রাথমিক খরচ, তারপরে হচ্ছে হলো গিয়ে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তারপর হচ্ছে হলো গিয়ে তোমার বিভিন্ন ধরনের টার্ম, যেমন ধরো যে কর্মচারীর কল্যাণ তহবিল, এই সকল ছোটো ছোটো টার্ম নিয়ে আলোচনা করেছিলাম যেগুলি তোমাদের সবার কাছে অপরিচিত। তো আমাদের আজকের লেকচারেও আমরা কিছু নতুন টার্ম নিয়ে আলোচনা করব যা তোমাদের কাছে একটু হলেও অপরিচিত, এবং এটার ব্যবহার কোত্থেকে হয়, কোত্থেকে এর উৎপত্তি হয়েছে আমরা সব জানবো। ওয়েল, আজকের লেকচারে আমরা দুটি জিনিস নিয়ে জানবো। প্রথমে হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এবং আরেকটি হচ্ছে শেয়ার ও ঋণপত্রের বিলিকরণের দালালি ও কমিশন। এগুলির উৎপত্তি কোত্থেকে হয়েছে এবং এগুলি আসলে আমরা আর্থিক বিবরণীর কোন কোন জায়গায় ব্যবহার করি তা নিয়ে আলোচনা করব। ওয়েল, ফার্স্ট অফ অল অন্তর্বর্তীকালীন লভ্যাংশ টার্মটা কি বোঝার চেষ্টা করি। ধরো একটা অর্গানাইজেশনে অডিটর অথবা যে অডিট করছে অথবা হিসাব নিরীক্ষণ করছে, হিসাব নিরীক্ষক বুঝতে পেরেছে এই বছর লাভ বেশি হবে, অর্থাৎ এই বছর প্রতিষ্ঠানটি খুব ভালো একটি জায়গায় আছে। যেহেতু প্রতিষ্ঠানটি এই বছর খুব ভালো একটি জায়গায় আছে, ব্যবস্থাপকরা চিন্তা করেছেন যে বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ হিসাবকালের মাঝেই একটি লভ্যাংশ প্রদান করবেন। যেহেতু অনেক ভালো একটি ফলাফল এসেছে, প্রত্যেকটা ব্যবস্থাপক এখানে পরিশ্রম করেছে, প্রত্যেকেরই কিছু না কিছু অর্থের প্রয়োজন থাকতেই পারে। যেহেতু প্রতিষ্ঠানের অবস্থা খুব ভালো হয়েছে, তখনই আমরা এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অর্থাৎ হিসাবকালের মাঝে, অর্থাৎ হিসাবকাল শেষ হওয়ার মাঝখানে, অন্তর্বর্তীকালীন একটি সময়ে আমরা আমাদের যেই লভ্যাংশ প্রদান করে থাকি তাকে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলি। মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার প্রধান শর্ত হচ্ছে লাভ বেশি হতে হবে। একটা অর্গানাইজেশন খুব ভালো একটা পজিশনে আছে, সেটা হতে হবে। যদি এই শর্তটা পুরো না হয় তাহলে কিন্তু সমস্যা। কী সমস্যা হতে পারে? এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আমি দিচ্ছি, তারপরে কি আমার লভ্যাংশ কমে যাবে? না, অবশ্যই কমে যাবে। তার মানে যদি লাভ বেশি না হয়ে কম থাকতো তাহলে কি আরও কমে যাবে? না, যদি আরও কমে যায় প্রতিষ্ঠানের জন্য খারাপ। তার মানে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশের বিষয়টা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এটাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। কীভাবে? আমাদের মাথায় রাখতে হবে যে অর্গানাইজেশনের অবস্থা খুবই ভালো, আদারওয়াইজ এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা হিসাবকালের মাঝে যে লভ্যাংশ দেওয়া হয় তা আমাদের জন্য একটি অভিশাপ স্বরূপ কাজ করতে পারে। ওকে, তার মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমরা, যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কোথা থেকে এসেছে? এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা আর্থিক অবস্থার বিবরণীতে বসবে না বা বিশদ আয় বিবরণীতেও বসবে না, এটি বসবে রক্ষিত আয় বিবরণী। রক্ষিত আয় বিবরণীতে এটি আমরা মাইনাসের পোর্শনে দেখাবো। আমরা আশা করি তোমরা আমাদের রক্ষিত আয় বিবরণীর যে ছক বা ফর্ম্যাটটা আছে সেই ক্লাস করেছো বা ফর্ম্যাট বা ছকটা পারো। সেখানে আমরা যেই যোগের জায়গাগুলো আছে, তারপরে কি একদম নিচে মাইনাসের কিছু জায়গা ছিল না, ওখানে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেটা আসবে সেটা মাইনাস করে ফেলব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেন শেয়ার ও ঋণপত্রের বিলিকরণের দালালি ও কমিশন, এইটা একটু অপরিচিত জায়গা। কারণ কি, এইটা আমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ি বা আমরা যারা আর্থিক বিবরণী খুব ভালো পারি সেকেন্ড ইয়ারের, তাদের জন্য একটু সমস্যা। কেন? কারণ এই টার্মটা সবসময় কোশ্চেনে আসে না, এইটা একটু পিছনে রয়ে গিয়েছে, এটা অত ইম্পর্টেন্টও না, বাট এটা একটু ভেজাল্লা জিনিস, কারণ এটা মাথায় রাখাটা একটু টাফ। বিষয়টা কি, আমরা যখনই দালালি বা কমিশন দেখি আমরা মনে মনে বলতেই যদি এটা ডেবিটে থাকে তাহলে ব্যয়, আর যদি এটা ক্রেডিটে থাকে তাহলে আয়। তার মানে কি, আয় আর ব্যয় যেহেতু এটা বিশদ আয় বিবরণীতে বসবে, কিন্তু শেয়ার ও ঋণপত্রের উপরে আমরা যে দালালি বা কমিশন দিয়ে থাকি ওগুলিকে আমরা শুধু আয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয় বলি না, আমরা এগুলোকে আয় ব্যয় বলি কিন্তু মূলধন জাতীয় বলি। ঠিক আছে, কনসেপ্ট মনে রাখবে, শেয়ার বা ঋণপত্রের উপরে আমরা যেই দালালি বা কমিশন দিয়ে থাকি তা মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় আয়, আর যে বিষয়গুলো মূলধন জাতীয় আয় ব্যয় সেগুলি সবসময় আমাদের সম্পদ বা দায় হিসেবে কাজ করে, তাই না? ওয়েল, আমরা দালালি বা কমিশন কাদের দিয়ে থাকি? আমরা দালালি বা কমিশন দিয়ে থাকি আমাদের দায় গ্রাহককে। দায় গ্রাহক মহাশয়কে, দায় গ্রাহক হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আমার শেয়ার বা ঋণপত্র বিলিকরণে সাহায্য করে। ধরো যে আমি চাচ্ছি যে 10,000 শেয়ার বিলি করব বা 10,000 ঋণপত্র বিলি করব, আমি এই বিষয়টা একা একা পারছি না, আমার কে একজন লোক আসলো, সে বলল যে সে আমাকে এতটুকু সময়ের ভিতরে সবগুলি শেয়ার বা ঋণপত্র বিলি করে দেখাবে। যদি সে বিলি করতে পারে তাহলে তাকে কিছু টাকা দালালি বা কমিশন হিসেবে দিতে হবে। এই লোকটাকেই আমরা দায় গ্রাহক বলছি এবং এই লোকটাকেই আমরা কিছু অংশ দালালি বা কমিশন হিসেবে দিব।
মনে রাখবে এই দালালি বা কমিশন হিসেবে দেওয়ার অর্থগুলো সমূহ কিন্তু আমাদের জন্য একটি ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, যেহেতু আমি টাকাটা দিয়ে দিচ্ছি এটা আমাদের জন্য ব্যয়। কোন ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কাকে রিফ্লেক্ট করে? মূলধন জাতীয় ব্যয় সবসময় সম্পদকে রিফ্লেক্ট করে। তার মানে আমাদের শেয়ার ঋণপত্রের দালালি বা কমিশন হচ্ছে একটি সম্পত্তি। কেমন সম্পত্তি? ভুয়া সম্পত্তি, যার আরেকটি নাম আছে অসমন্বিত ব্যয়। তোমরা যারা আমাদের ছকের ক্লাসগুলো করেছো তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যে এটা আমাদের বিশদায় আর্থিক অবস্থা বিবরণীর ছকের কোন অংশে বসবে। ওয়েল, ভুয়া সম্পত্তি বা অসমন্বিত ব্যয়ের অংশে আমরা এটাকে বসালাম। তার মানে অবশ্যই মনে রাখতে হবে শেয়ার ও ঋণপত্রের উপরে যে দালালি বা কমিশন দেওয়া হয় তা বিশদায় বিবরণীতে যাবে না, সবসময় এটা ভুয়া সম্পত্তি বা অসমন্বিত ব্যয় হিসেবে যাবে। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা জানার জায়গা আছে, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, এটাই আসবে সর্বোচ্চ, আসলে একটু ডিপ আলোচনা করি। অবলোপন, যেহেতু এগুলি একটি সম্পত্তি, এগুলোর উপরে অবলোপন বা অবচয় হওয়াটা স্বাভাবিক। মাঝে মধ্যে অর্গানাইজেশনগুলো কী করে? অর্গানাইজেশনগুলো বলে যে আমাদের যে শেয়ারের দালালি আছে বা শেয়ারের কমিশন আছে তা তো কোথায়? সম্পত্তিতে আছে, আমি এটাকে অবলোপন করব কত পার্সেন্ট হারে? 10% হারে। যখন আমি এটাকে 10% হারে অবলোপন করব তখন এটি বিশদায় বিবরণীতে আসবে। তার মানে কি? যদি ধরো যে প্রথম বছর 10% অবচয় ধার্য করলাম, অর্থাৎ অবলম্বন ধার্য করলাম, এই 10% বসবে বিশদায় বিবরণীতে, আর বাকি যে 90% আছে যা এখনও ধরা হয়নি তা বসবে আমার সম্পত্তিতে। নেক্সট ইয়ার আবার 10% ধরেছি, এই 10% বিশদায় বিবরণীতে বসবে, আর 80-90 থেকে এখন চলে আসলো কত? 80%, এই 80% বসবে আবার। তো নর্মালি অবলম্বন পর্যন্ত যায় না কোশ্চেন্সগুলোতে। কোশ্চেন্সগুলোতে সবথেকে টাফেস্ট জায়গা যেটা থাকে সেটা হচ্ছে যে শেয়ার ও ঋণপত্রের দালালি এবং কমিশন। মনে রাখতে হবে দালালি আর কমিশন মানেই আয় আর ব্যয়, মুনাফা জাতীয় আয় আর ব্যয়, কিন্তু তা যদি শেয়ার এবং ঋণপত্রের উপরে হয় তাহলে কিন্তু সেটি মূলধন মুনাফা জাতীয় হবে না, মূলধন জাতীয় হবে, আর মূলধন জাতীয় হলে তা অবশ্যই সম্পত্তির ক্যাটাগরিতে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামনের লেকচারে নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমাদের সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।